পাচ্ছেন এই যে দেখুন জলোচ্ছ্বাসের মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে, এই যে দেখুন এই পানিগুলা এখানে জলোচ্ছ্বাস হচ্ছে, কিন্তু এই পানিগুলা কিভাবে টান দিয়েছে আপনারা দেখুন। এই জলোচ্ছ্বাসের স্রোত কতটুকু ভয়ঙ্কর, প্রায় আমার থেকে বর্তমানে জলোচ্ছ্বাস সেখানে হচ্ছে প্রায় 10-12 কিলোমিটার দূরে হবে, কিন্তু এখানকার পানির কিভাবে টান, নদীর স্রোত কিভাবে একটু আপনারা দেখেন। ওই যে দেখুন কিভাবে পানি টান দিয়ে নিয়ে যাচ্ছে, এটা মহান রাব্বুল আলামিনের সম্পূর্ণ কুদরতের নিদর্শন। কিভাবে এই সৌন্দর্য প্রকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করতে না পারেন, এটা যদি আপনারা না দেখেন তাহলে বিশ্বাস করবেন না। এই দেখুন আকালুকি আওয়ার থেকে কিভাবে উপর দিকে পানি উঠতেছে, এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এটা সম্ভবত হচ্ছে সাতলা বিলের মধ্য থেকে আমার যতটুকু ধারণা এটা এটা হচ্ছে, দেখি দাও রে, দেখো রে, ঘটনা দেখো, দেখুন মহান রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। এইমাত্র এটা শেষ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি জলোচ্ছ্বাস শেষ হয়ে যাচ্ছে, নিচের দিকে পানির তাপমাত্রা চলে আসছে। ইতিমধ্যে যে এত পানি, এই যে দেখতেছেন আপনারা পানির টান কিভাবে, সুতের টান দেখতে পাচ্ছেন কিভাবে, কিভাবে সুতের টান আপনারা দেখতে পাচ্ছেন, যে মহান রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন ভাই, এটা আমাদের চোখে না দেখলে পারবো না। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ বন্দা তো তোমরা আমার কুদরতের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিয়ামতকে আমরা অস্বীকার করার মতো না। এটা বর্তমানে ভেঙে যাচ্ছে, জলোচ্ছ্বাস নিচের দিকে চলে যাচ্ছে, জলোচ্ছ্বাসটা আপনারা দেখতে পাচ্ছেন, যে মহান রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। এই যে পানির কি টান ধরেছে, এটা এখন কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস বন্ধ, কিভাবে পানি উঠতেছে আকাশে আপনারা দেখতে পাচ্ছেন, একবার আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এটা চাতলা বিলে আকালুকি আওয়ারের বর্তমানে ওইটা ওই জাল্লাখান্দির বরাবরে রয়েছে, ওইটা ক্রমান্বয়ে আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন আপনারা, নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ার এই ভিডিওটি দেখছেন, তাদের সর্বপ্রতি প্রাণডালার শুভেচ্ছা। আমাদের মৌলভী বাজার জেলাতে তো ঘটনা ঘুরে গেছে, তো সেটা হলো হাওরের পানি সব আকাশে উড়ে যেতেছে। আরে ভাই, হাওরের পানি আকাশে উড়ে যেতেছে, তো যারা কিনা এই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করে ভিডিও করে ইউটিউবে বা ফেসবুকে আপলোড দিয়েছে, তো তারা জিনিসটাকে এইভাবেই ক্যাপশন লিখছে যে ভাই রে ভাই, হাওরের পানি সব আকাশে উড়ে যেতেছে। তো দেখে আমিও চমকে গেছি, গেছি কি রেখে কি কি ঘটতেছে, বাংলাদেশে তো প্রতিদিন কম বেশি দিচ্ছে একটা অদ্ভুত ঘটনা ঘটে, হয়তো এটা কোনো একটা গেছি, দেখি তাড়াতাড়ি গিয়ে দেখি। কারণ গতকাল একটা নিউজে দেখলাম এক ব্যাটার বলে যে পুকুর আছে না, পুকুরের পানি বলে গলা, এই যে এরকম গলা পর্যন্ত পানি ছিল পুকুরে, সে পানি বলে হাওয়া হয়ে গেছে একদিনের ভিতরে, আর মাছটা ছিল প্রায় 8-10 লাখ টাকা ইয়েও গেছে, তো ভিতর দিকে একবার একটা সুরঙ্গ তৈরি হয়েছে, সেটা দেখলাম অনেকে আবার নিউজও করছে। তো এখন এই পরে যখন এই ঘটনা দেখলাম যে না হাওরের পানি আকাশ উঠে গেছে, তো ওইটার সাথে আমি একটা লিঙ্ক পেলাম যে ওইটার পানিও তো খালি হয়ে গেছে, এখন কি হাওরের পানিও খালি হয়ে যেতেছে গা, তো সেটা আবার মৌলভী বাজার জেলার হাকালুকি হাওর নাকি হাকালুকি, আর যে যে জায়গার পানি উড়ে যেতেছে ওই হাকালুকি হাওরের ভিতরে অনেকগুলো জলাশয় আছে, একটা জলাশয়ের নাম মানে চাটলা না চাকলা জানি এই ধরনের একটা নাম আছে, তো সেরকম কিছু একটা। তো যাই হোক ভাই, আমার সাউন্ড ভুল হতে পারে, ক্ষমার সুন্দর চোখে দেখবেন ভাই, আমি তো এলাকায় থাকি না, আমার জানার কথা না, ইভেন আমি আমার খালি চোখে এই হাকালুকি হাওরও দেখিনি। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, তো আপনাদের মধ্যে কে কে এই হাকালুকি হাওরে গিয়া এনজয় করছেন বা দেখছেন বা ঘুরতে টুটে গেছিলেন কখন, একটু কমেন্ট টমেন্ট করে জানেন, আমি তো আর যাইনি। আর যদি সেখানে গিয়ে ছবি টবি তুলে থাকেন, ইভেন আপনারা মৌলভী বাজার থেকে যারা আমার এই ভিডিওটা দেবেন, পারলে প্লিজ দু একটা ছবি তুলা হাকালুকি হাওরে, যদি আপনি সেখানে ছবিতে থাকেন তো ভালো, আর না থাকলেও সমস্যা নেই, শুধু হাওরের ছবিটা তুলো, একটু আপলোড টাপলোড দিয়ে দিন, আমরা দূর দূরান্ত দেশ বিদেশে যারা থাকি তারাও এটা দেখে নি মনে। তো সেটা কি হয়েছে, তো সেখানে যে ভিডিওটার যে ধারণ করেছে প্রায় 2.5 থেকে 3 মিনিটের ভিডিও, এটা আমি পুরোটাই দিয়ে দিই, মনে হয়তো ভিডিও শুরুতে আপনারা অলরেডি দেখে ফেলেছেন। সেখানে ধারাভাষ্যকার সেখানে তো বুঝতে পারছেন তার কাছে এটা অত্যন্ত আশ্চর্যের একটা ব্যাপার যে পানি কিভাবে, হাওরের পানি কিভাবে আকাশে উঠবে, এবং একটা পাইপের মতো দেখতে অনেকটা পাইপের মতো, তো পাইপের মতো গোল হয়ে আকাশের দিকে পানি উড়ে যাচ্ছে বা উঠে যাচ্ছে যাই বলেন না কেন, তো এটা তার কাছে খুবই একটা অদ্ভুত মনে হয়েছে। এখন সচরাচর যারা এই ধরনের জিনিস দেখেনি বা যারা সায়েন্স কম বুঝে বা এই ধরনের ভিডিও টিডিও তো আজকাল আপনারা কিছু দেখেন না, সায়েন্স টাইন্সের ভিডিও দেখেন না, তারপরে এই ধরনের টর্নেডো কীভাবে হয়, ভূমিকম্প কীভাবে হয়, তারপরে ভলক্যানো কীভাবে সৃষ্টি হয়, এইসব তো ভাই ভালো ভালো জিনিস আপনারা দেখবেন না। তারপরে ওই যে
ওই যে জেমস টেলিস্কোপ যে ছবি তুলা পাঠাইলো 1300 13 কোটি বছর আগের ছবি তুলা পাঠাইলো, এগুলো কেমনি কিভাবে কাজ করতে না করতে, এগুলো শেখার প্রতি আপনাদের কোনো আগ্রহ নেই? আপনাদের আগ্রহ হলো যত উল্টা পাল্টা আলতু ফালতু নিউজ আছে বাংলাদেশে, কে কাটার কয়টা বিয়ে হইলো, পূর্ণিমার কয় নম্বর স্বামী চলতেছে ইত্যাদি, এইসব নানান জিনিসের প্রতি হলো আপনাদের আগ্রহ বেশি, তো যার ফলে এগুলো খায়ও ভালো। তো এইসব যেহেতু জ্ঞান বিজ্ঞান সায়েন্স আপনারা শিখবেন না, তো স্বাভাবিকভাবে হঠাৎ করে যদি দেখেন আকাশে পানি উঠতেছে, তো আপনার কাছে যেরকম আশ্চর্য মনে হবে যে ভদ্রলোক ধারাভাষ্য দিচ্ছিলেন সে বলতেছে এটা বলে জলোচ্ছ্বাস, তো বেচারা জলোচ্ছ্বাসও চিনে না টর্নেডো চিনে না। তবে যাই হোক, পুরো ভিডিও দেখে আমি যেটা বুঝলাম সেই সম্পর্কে দু একটা মতামত আমি শুধুমাত্র দিব, যে ভাই এটা জলোচ্ছ্বাস হতো না, কিছু না, এরা এটা তেমন কোনো ক্ষুদ্রত না, তেমন কিছু নেই, এটার একটা একটা আমাদের নেচারের একটা অংশ। হ্যাঁ, আমাদের নেচারে প্রকৃতিতে যা কিছু ঘটে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আল্লাহর ইশারাতেই ঘটে। হ্যাঁ, এটা আমরা যারা মুসলমান তারা মনে প্রাণীটা বিশ্বাস করি, এতে কোনো সমস্যা নাই, কিন্তু যে দৃশ্যটা আপনারা দেখেছেন সেটা হলো আমাদের প্রকৃতিরই একটা অংশ। তো এখন যে অঞ্চলে মনে করেন প্রচণ্ড গরম থাকে, মানে মানে গরম চলতেছে অনেক দিন ধরে, ইভেন ঠান্ডার ভিতরে টর্নেডো হয়, বুঝছেন? তো বিশেষ করে যেসব এলাকা প্রচণ্ড গরম থাকে, তো গরমের কারণে কি হয় যে আপনারা জানেন যে কোনো দাহ্য পদার্থ বা যে কোনো গরম জিনিস, ঠিক আছে, গরম বাতাস আর ঠান্ডা বাতাস, গরম বাতাস থাকে উপরে, ঠান্ডা বাতাস থাকে নিচে, এটা হলো সায়েন্স বলে। তো এখন কোনো কারণে ইসের আগে স্থলভাগের আশেপাশে জায়গা যদি প্রচণ্ড গরম হয়ে যায়, তাহলে সেখানকার বাতাস কী হয়, সেখানকার বাতাস হঠাৎ উপরের দিকে উঠে গিয়ে একটা শূন্য স্থান তৈরি করে সেখানে, আর এই শূন্য স্থান তৈরি করার, যখন শূন্য স্থান তৈরি হয় সেখানে একটা একটা ভেকেন্ট একটা সিচুয়েশনে তৈরি হয়, কিছু খালি শূন্যতা একটা তৈরি হয়, আর এই শূন্য জায়গাটা দখল করার জন্য আশেপাশে থেকে প্রকৃতি যা কিছু আছে সেগুলো এসে সেখানে এসে ঢুকে, তো যার ফলে এই টর্নেডো যখন আমাদের স্থলভাগে হয়, বাড়ি ঘরের আশেপাশে হয়, তখন আপনারা দেখেন টিনে চাল উঠে গেছে, ঘর উঠে গেছে, গাড়ি উঠতেছে, সাইকেল উঠতেছে, রিক্সা উঠতেছে, তাই না? আর যখন এটা নদী বা হাওরের উপরে হবে তখন তার এখানে সাইকেল রিক্সা বাস ট্রাক আর ওই যে টিনের চাল টাল এগুলো তো নাই, তখন কী হবে, সেখানে পানি, পানিটা ওই তখন ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যাবে। তো এই ছিল মোটামুটি আমার ভাষায়, যদি আমি খাস বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝাই বলি, ব্যাপারটা ছিল হলো এরকম। তো এই জিনিসটাই এই ভদ্রলোক দেখছে, এবং সেই ভদ্রলোক দেখে তো মানে জীবনে মনে প্রথম দেখছে, তো খুবই এটা আশ্চর্য হয়েছে, তো উনি এটাকে বারবার জলোচ্ছ্বাস বলতেছে, তো ভাই এটা জলোচ্ছ্বাস না, এমন কোনো ক্ষুদ্র টুদ্র তেমন কিছু না, এটা হলো আমাদের নেচার একটা অংশ। তবে এই ধরনের যখন টর্নেডো টর্নেডো হয় ভাই, আশেপাশে আপনারা থাকেন না, এত ভিডিও করতেছেন আপনার ভালো কথা মিয়া, টর্নেডো তো ঘুরতে ঘুরতে, কারণ এটা টর্নেডোর গতিবেগ থাকে ঘন্টা মিয়া 40 মাইল 50 মাইল 100 মাইল পর্যন্ত, এটা যদি ঘুরতে ঘুরতে আপনাকে গ্রামের উপর দিয়ে যেত মিয়া ভিডিও করতেছেন মিয়া, আপনি তো যাইতেন তখন, তো যার ফলে এগুলোর আশেপাশে না থাকেই ভালো, ঠিক আছে? তো এগুলো থেকে একটু দূরে টুরে থাকেন, এগুলো ভালো কোনো কিছু না, এগুলো এক একটা বালা মুসিবত, তো এগুলো থেকে যত দূরে থাকবেন ততই ভালো। তো যাই হোক, অনেকদিন পর বাংলাদেশের এই ধরনের একটা ন্যাচারাল ডিজাস্টার, ডিজাস্টার এটা হইতে পারতো, দুর্যোগ এটা হইতে পারতো যদি মানুষের যানমালের ক্ষয়ক্ষতি করতো, কিন্তু এমন এক জায়গায় গিয়ে হয়েছে, এটা হলো বিলের মধ্যে গিয়া, তো যার ফলে যানমালের ক্ষতি তেমন কিছু হয়নি, তো আমরা মোটামুটি জিনিসটা এনজয় করতেছি। তো যাই হোক, আপনারাও দেখেন আমরাও দেখলাম, তো এগুলো তো আর মানুষ নিজে বানাইতে পারে না, এটাও ভাগ্য ভালো থাকলে দুই একবার আপনার চোখের সামনে পড়তে পারে, এই জন্য বহুত কিসমত লাগে। তো আপনাদের কিসমত, আপনার সামনে দাঁড়ায় সেটা দেখেছিলেন এবং ভিডিও করেছিলেন, আমার কিসমত আমি ইউটিউব ফেসবুকে বদলকে সেটা দেখে এই সম্পর্কে দু একটা কথা আপনাদের জন্য বলতে পারছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো দেখেন, সুস্থ দেখেন, আসসালামু আলাইকুম।